নমস্কার বেঙ্গলী ফিল্ম রিভিউ চ্যানেল তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আজ আমরা রিভিউ করব। শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ছবি অতি উত্তমের ট্রেলার নিয়ে আপনাদের সঙ্গে আমি তন্ময় দেখুন আপনারা তো সকলেই জানেন যে আজকের দিনে কেউ মরে না মরলেও তাকে ফিরিয়ে আনা যায় টেকনিক্যাল মাধ্যমে এবং সেই টেকনিক্যাল মাধ্যমে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা বুঝতে গেলে আপনাদের এই অতি উত্তম ছবিটি অবশ্যই দেখতে হবে কারণ এই ছবির মুখ্য ভূমিকায় কে আছে জানেন আপনাদের স্বপ্নের নায়ক উত্তম কুমার এবং তার পাশাপাশি যারা আরও আছে যেমন গৌরব চ্যাটার্জি আছে অনিন্দ সেনগুপ্ত আছে এখানে সুভাশিস মুখোপাধ্যায় আছে লাবণী সরকার আছে আরও বিভিন্ন আছে কিন্তু যেখানে উত্তম কুমার থাকে সেখানে আর কিছু বলবার প্রয়োজন আছে বলে ঠিক মনে হয় না ছবিটি ট্রেলার দেখে আমার কিন্তু প্রথমেই মন ভালো হয়ে গেছে সেটা অবশ্যই রোটো করা হয়েছে এবং সেই রোটোটা বোঝা যাচ্ছে যেভাবে করা হয়েছে টেকনিক্যাল পার্টে যেভাবে উত্তম কুমারকে এখানে নিয়ে আসা হয়েছে ছবির মধ্যে সেই কাজটা ছবি থেকে উঠে আছে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু তা হলেও ছবির মধ্যে উত্তম কুমারকে আমরা পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে এটাই কম কি ঠিক আছে তো এখানে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যারেক্টারদের সঙ্গে উত্তম কুমার ইন্ট্রোডিউস করছে এবং সেই ইন্ট্রোডিউসটা কী করে করছে তার বিভিন্ন ছবির কিছু কিছু বিখ্যাত সংলাপ আছে সেই সংলাপগুলোকে এই ছবির সাথে রানিং ছবিটির সঙ্গে মেলানো হয়েছে সেটা কিন্তু ভালো লাগছে দেখতে মানে মনটা অ্যাটলিস্ট ভালো হয়ে যাচ্ছে একটি ছেলে যে কি করছে সোসিওলজিক্যাল ইম্প্যাক্ট উত্তম কুমারের হাসি এর উপরকে নিয়ে একটা পিএইচডি করছে তো হঠাৎ করে পিএইচডি করতে করতে তার মনে হলো ঠিক আছে পিএইচডি পিএইচডি অনেক হলো এখন তাকে যদি সরাসরি ডেকে আনা যায় তাকে যদি প্ল্যান চেট করা যায় এবার প্ল্যান চেট করছে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে বিভিন্ন বয়সে উত্তম কুমার তার সামনে এসে ধরা দিচ্ছে এবং তার সেই উত্তম কুমারকে সে আবার কি করছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখাও করাচ্ছে মানে বুঝতে পারছেন ছবির ইম্প্যাক্ট কোন জায়গায় চলে যেতে চলেছে তো এই ছবি এই জাতীয় ছবি বা এই জাতীয় টেকনিক্যাল কাজ পরবর্তীকালে আরো হয়তো ফাইনেস্ট হিসাবে আসবে আরো হয়তো একদম একদম অরিজিনাল সেই মানুষটিকে আমরা হয়তো ফিরে পাবো ছবির মধ্যে দিয়ে যেভাবে টেকনিক্যাল উন্নতি ঘটছে আস্তে আস্তে এই ছবির রোটোর কাজ বাদ দিয়ে যদি ওভারঅল ছবিটা আমি টেকনিক্যাল পার্ট নিয়ে কিছু বলতে যাই সেক্ষেত্রে আমি বলবো যে কালার গ্রেডিং থেকে শুরু করে এর এডিটিং আমাদের বেশ ভালো লাগছে এবং সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কারণ উত্তম কুমারকে আবার ফিরিয়ে আনা হচ্ছে ফলে সেই ফিরিয়ে আনার মধ্যে যে সাসপেন্স তার সাথে সাথে মজা এই দুটো মিক্সিং করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু এর মধ্যে রয়েছে এবং সেটা আমাদের আনন্দ প্রথম বাংলা ছবিতে এইভাবে কাজ করা হচ্ছে এটাই কিন্তু একটা হ্যাডসঅপের জায়গা রাখছে সেক্ষেত্রে ছবিটি দেখার জন্য একটা ভীষণভাবে আগ্রহ রয়েছে বিশেষ করে উত্তম কুমারকে আবার ফিরে আবার নতুন করে দেখার জন্য সেটার জন্য মন কিন্তু এখন একদম উন্মাদ হয়ে রয়েছে এই ছবিটি কবে বেরোবে ছবিটির জন্য আপনারা হয়তো অপেক্ষা করে রয়েছেন ছবিটি সম্পর্কে বিশেষ কিছু বলবো না শুধু বলবো উত্তম কুমার আছে তাই সিনেমাকে দেখতে হবে এবং এই ছবিটি দেখতে যেতে হবে ছবিটি দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ওভারঅল রিভিউ এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গল ফিল্ম দেখতে থাকুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্স অবশ্যই জানাবেন বেঙ্গল ফিল্মীয় সোশ্যাল মিডিয়া সব জায়গায় অ্যাভেলেবেল আছে আপনারাও সেখানে আমাদের ফলো করতে পারেন বাংলা সিনেমাকে গিয়ে রাখুন বাংলা সিনেমার পাশে থাকুন থ্যাংক ফর ওয়াচিং